তুমি আল্লাহ, তুমি মাওলা, তুমি মালিক সাই, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেহ নাই। আল্লাহ বল, লোক কোনো দিন গেছে ফুরাইয়া, সার কর আল্লাহ যে নাম আখেরে ভাবিয়া। বিজয়ীর সঙ্গে যুদ্ধ হইল একবার, মনে হয় আপনি জানেন। এই সময় আমি 17-18 বছর বয়স আমার, তখন আপনার আমাদের মিলিটারিতে নিবে গেছে প্রস্তাব করবো, তখন তো বাঙালি মিলিটারি নেই, আমাকে নেবে। তখন আমরা বুঝলাম যে গেলেই তো আমরা মরে যাব, যুদ্ধ করলে মরে যাবে, আমরা তো কিছু জানি না। তো ওখান থেকে বাবা পলে গেছে, যে এইলাম 15-16-18 মাইল 19-20 মাইল দূরে পলে গেছে, দেখি আর মিলিটারি তো আর খুঁজে পাইনি আমাকে। তা সেই হইতে এই পর্যন্ত এই মহাত্মা গান্ধীর আন্দোলন দেখলাম, কত কিছু করলাম, কত কিছু দেখলাম দুনিয়া, এই দুনিয়া এই পর্যন্ত বাবা আইসি, এই পর্যন্ত আইসি। তখন আমার মনে হয় যে 20 বছর নিচে 20-25 এর মধ্যে আমার বয়স আছে, আমার মনে বলে বুঝলেন। এইসব ওই যে বাচ্চা কাচ্চা আছে আমার, এরা তো বুড়ো হয়ে গেছে, এরাও বুড়ো হয়ে গেছে বুঝলেন। এই একেবারে ছেলে ছোট, তখন ওর বয়স তো বোধ হয় 55 বছর হয়ে গেছে, 55 বছর বোধ হয় ওর বয়স হয়ে গেছে। তখন আর কী করবো আমরা, আমরা লেখাপড়া তো জানি না, সেই সময় মুসলমানদের কোনো পাত্তা ছিল না, লেখাপড়া দেশেই লেখাপড়া ছিল না, হ্যাঁ এই দেশে রাস্তাঘাট ছিল না, লেখাপড়া ছিল না, টাউন বাজার ছিল না, কিছু ছিল না বাবা। আমাদের থানা ছিল বনগা, বনগায় থানা ছিল, মালি মকদ্দমা নাই বাবা। ওই হাকিম দেখছি, দেখতে গেছি আবার, হাকিম বয়ে বয়ে থাকে জায়গা, মালি মকদ্দমা কী করতে থাকে, এইরকম ছিল। ঝর্গা ঝাড়ি মারামারি হুড়াহড়ি সরি চারটা কিছু না, কিছু নেই বাবা। তবে আমাকে রামদামি ছিল গরু, গরু রামদামি ছিল বাবা, আর মাঠ কিছু কিছু একটু খসে খাচ্ছে কর্তা, আর সব মাঠ পড়িয়ে থাকতো ঘাস, প্রত্যেক বাড়িতে একটা করে রাখা ছিল, নিজেরা রাখা তাহলে পর না। আমার তো খুব গরু কম পোষতাম, আমি 36টা গরু পোষতাম, গরু কম পোষতাম, 80-90-100 ছোয়াশো পর্যন্ত পর এক এক রাস্তা গরু বসত বুঝলে। এই আমার কীর্তি বৃত্তি ছিল, ধান চাল বিক্রি নেই, কোনো বিক্রি বিক্রি নেই, দুধের এই চারবার দুধ ওই যা পাটরাম খাইতাম, আর না গরুতে খাইতাম। এখন তো গরু ছোট হয়ে গেছে, আগের গরু ছোট ছিল না, যখন এখন গরুটা দুধ দেয় না খাইতে,